প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসে তোমাদের গণিত পাঠ্য বইটি বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে এই মান নির্ণয় অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি তোমাদের বিভিন্ন পরীক্ষা সহ এসএসসি পরীক্ষায় সবসময় থাকে। তো আমাদের সমস্যাটি হচ্ছে, বা আজকের এই ক্লাসের অঙ্কটি হচ্ছে, যদি এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত। এখানে একটি লক্ষণীয় বিষয় যে আমাদের অঙ্কটির মধ্যে কিন্তু এ টু দি পাওয়ার ফোর দেওয়া আছে, অর্থাৎ এই ফোরটা হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক, এটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। এখানে এই ফোরটা হচ্ছে পাওয়ার বা সূচক, আর ওয়ান বাই এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর চিহ্ন হচ্ছে মাঝে প্লাস। তো এই অঙ্কটি সমাধান করবার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেই সূত্রটি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস হওয়াতে বাইরে হবে মাইনাস। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটার বিকল্প সত্যটি হচ্ছে, অর দিয়ে বলতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ভিতরে মাইনাস হওয়াতে বাইরে হবে প্লাস প্লাস টু এ বি। তো আমাদেরকে এখন এই দুটি সূত্র থেকে যে কোনো একটি সূত্র প্রয়োগ করে এই অঙ্কটি সমাধান করতে হবে। তো যেহেতু আমাদের মানের মধ্যে প্লাসের মান দেওয়া আছে, যেমন দেখো এখানে বলা হয়েছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ, যেহেতু আমাদের এটা হচ্ছে বেস বা ভিত্তি, এখানে ওয়ান বাই এটা হচ্ছে বেস বা ভিত্তি এবং চিহ্ন হচ্ছে মাঝে প্লাস। যেহেতু মাঝে প্লাস দেওয়া আছে সেহেতু বলতে পারি যে এখানে প্লাসের মান দেওয়া আছে। তো যেহেতু প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমাদেরকে এই যে প্রথম সূত্রটি প্রয়োগ করে এই অঙ্কটির মান বের করতে হবে। যেমন আমাদের সূত্রটি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা আগেই বলেছিলাম যে এ টুটো হচ্ছে পাওয়ার বা সূচক, এটা হচ্ছে বেস বা ভিত্তি। একই রকমভাবে এখানে স্কোয়ারটা হচ্ছে পাওয়ার বা সূচক, বিটা হচ্ছে বেস বা ভিত্তি। তো যদি আমাদের সূত্রটি এরকম হয় যে একটা বেস পাওয়ার টু দেওয়া আছে, দ্বিতীয় বেস পাওয়ার টু দেওয়া আছে এবং চিহ্নটি হচ্ছে মাঝে প্লাস, তখন আমাদেরকে বলতে হবে যে প্রথম বেস এ চিহ্ন মাঝে প্লাস, চিহ্ন মাঝে প্লাস এখানে বসিয়ে দিব, দ্বিতীয় বেস বা ভিত্তি এখানে বি বসাবো, তারপরে স্কোয়ার স্কোয়ার মিলে হবে হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম বেস এ চিহ্ন মাঝে প্লাস, দ্বিতীয় বেস বি পাওয়ার টু বসাবো। যেহেতু ব্রেকেটের মধ্যে চিহ্ন হচ্ছে প্লাস, সেহেতু ব্রেকেটের বাইরে অল টাইম যে কোনো সূত্রের মধ্যে যদি ব্রেকেটের মধ্যে চিহ্নটি প্লাস হয় তাহলে ব্রেকেটের বাইরে চিহ্নটি উল্টো হয়ে যাবে, এখানে প্লাস হওয়াতে এটা এখানে মাইনাস হয়ে যাবে। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আই বি, এখানে সূত্রে টু এর পাশে দুটি বেস গুণ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি হয়ে যাবে এ ইন্টু বি, অর্থাৎ টু ইন্টু এ ইন্টু বি। তো যেহেতু আমাদের অঙ্কের মধ্যে প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমাদেরকে এই যে এ প্লাস বি অর্থাৎ এই প্লাসের মানটা বসিয়ে সমাধান করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিব যে আমাদের যে মানটি দেওয়া আছে, এখন আমরা সেই মানটি লিখে নিব যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ। তো একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এই মানটির মধ্যে বলা হয়েছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, আমাদের সূত্রের মধ্যে কিন্তু এখানে পাওয়ারটা টু থাকবে, সূচক টু থাকবে। তো যেহেতু এখানে সূচকটা দেওয়া আছে ফোর, সেহেতু আমাদেরকে এই ফোরটাকে দুইবার ভেঙে বা টু টু দিয়ে ভেঙে তারপর সমাধান করতে হবে। তো এ টু দি পাওয়ার ফোরকে আমরা বলতে পারি যে এ স্কোয়ার উপরে হচ্ছে হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বেস আর এই ফোরটাকে ভেঙে ভিতরে হচ্ছে পাওয়ার টু এবং ব্রেকেটের বাইরে পাওয়ার টু বসে এটাকে ভাঙতে পারি। তো এ টু দি পাওয়ার ফোর সমান হয়ে যাবে এ স্কোয়ার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার হোল স্কোয়ার, চিহ্ন হচ্ছে মাঝে প্লাস। এখন যেহেতু এই ফোরটা হচ্ছে সূচক বা পাওয়ার, তাহলে ওয়ান বাই এটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, সেহেতু তাকেও বলতে পারি যে ওয়ান বাই এ স্কোয়ার উপরে হচ্ছে কত হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এই ব্রেকেটটির মধ্যে হচ্ছে পাওয়ার টু এবং ব্রেকেটের বাইরে পাওয়ার টু বসে দিব। তো তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরকে আমরা বলতে পারি যে এ স্কোয়ার হোল স্কোয়ার মাঝে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, এটা বলতে পারি। তো আমরা জানি যে যদি এই টুটা হয় আমাদের পাওয়ার বা সূচক, তাহলে নিচে যা থাকবে তা হচ্ছে বেস বা ভিত্তি। যেহেতু এই টুটা পাওয়ার বা সূচক, সেহেতু এ স্কোয়ারটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, এখন আমি তাকে বলতে পারি হচ্ছে এ। যেহেতু এই টুটা হচ্ছে পাওয়ার বা সূচক, সেহেতু ভিতরে যা আছে তা হচ্ছে আমাদের দ্বিতীয় বেস বি বলতে পারি। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি প্রয়োগ করে মানটি সহজে বের করতে পারি। যেমন আমাদের সূত্রটি হচ্ছে যে প্রথম বেস হচ্ছে এ স্কোয়ার, এটা বসিয়ে দেবো এখানে, এই যে প্রথম বেস হচ্ছে কত এ স্কোয়ার, চিহ্ন হচ্ছে মাঝে প্লাস বসাবো, তারপর এখানে দ্বিতীয় বেসটি
বি বসে দিব। যেমন এটা হচ্ছে আমাদের কত দ্বিতীয় বেস বি, যে ওয়ান বাই এ স্কোয়ার এখানে বসে দিব হচ্ছে কত ওয়ান বাই এ স্কোয়ার। তারপরে একটি ফার্স্ট ব্রেকেট দিয়ে পাওয়ার টু বসে দিব, যে প্রথম বেস এ স্কোয়ার চিহ্ন মাঝে প্লাস চিহ্ন মাঝে প্লাস, তারপর দ্বিতীয় বেস ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার এখানে বসে দিব। তারপরে এ পাওয়ার টু মিল হবে কি হোল স্কোয়ার, যেহেতু ভিতরে আছে চিহ্নটি প্লাস সেহেতু বাইরে চিহ্নটি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, চিহ্ন মাঝে মাইনাস বসাবো সূত্রের টু বসাবো। তার পাশে এখন যে দুটি এই যে দুটি বেস ছিল যুগ, এখন সে দুটি বেস টু এর পাশে গুণ হয়ে যাবে, তাহলে এ দুটি বেস টু এর পাশে গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি যে এ স্কোয়ার ইনটু হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের যে যে মানটি বের করতে হবে সে মানটির মধ্যে বলা হয়েছে কি যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। এখন আমরা তাকে ভাঙলে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার। এখন যেহেতু এটা হচ্ছে লব, এ স্কোয়ারটা হচ্ছে লব এবং এ স্কোয়ারটি হচ্ছে হর, সেহেতু মাঝে আছে ইন্টু, যেহেতু মাঝে আছে ইন্টু সেহেতু এই দুটি স্কোয়ার কিন্তু বাদ দেওয়া যাবে, বা ভাগ করলে এখানে ভাগফলটি ওয়ান চলে আসবে, সেহেতু এখানে স্কোয়ারটা স্কোয়ারটা কিন্তু কেটে বাদ দেওয়া যাবে। তো এখন আমরা বুঝতে পারতেছি যদি আমাদের হাতে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই মানটি থাকে, তখন কিন্তু আমরা খুবই সহজে এখানে মানটি বসিয়ে তার উপরে পাওয়ার টু বসিয়ে এবং সেখান থেকে মাইনাস টু বাদ দিয়ে সহজে মানটা বের করতে পারি। তো যেহেতু আমাদের প্রশ্নটির মধ্যে এ প্লাস ওয়ান বাই এটার মান দিয়েছে ফাইভ, সেহেতু এখন আমরা অঙ্কটিকে সহজ করার জন্য দুটি ধাপে এ মানটি বের করব। তো প্রথম ধাপটি হচ্ছে এখন আমরা লিখে নিব যে অতএব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন আমরা এই যে এ মানটি বের করব, আমরা ভেঙে যখন এটি পেয়েছিলাম এখন আমরা এ মানটি বের করব এই সূত্রটি প্রয়োগ করে, তখন কিন্তু আমরা খুবই সহজে এখানে মানটি বসিয়ে এ মানটি বের করতে পারবো, এই রাশিটি মান বের করতে পারবো। তো এখন এটার মানটি হচ্ছে যে আমাদের সূত্রে বলা হয়েছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, যেহেতু প্লাস এ মান থাকবে তাই আমাদের প্রথম সূত্রটি এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে বসাবো যে প্রথম বেস হচ্ছে এ এবং দ্বিতীয় বেস হচ্ছে কত ওয়ান বাই এ। এখানে বসাবো যে প্রথম বেস এ চিহ্ন মাঝে প্লাস বসাবো, তারপর দ্বিতীয় বেসটি ওয়ান বাই এ বসাবো, এখন উপরে পাওয়ারটা হোল স্কোয়ারে বসিয়ে দিব। তো যেহেতু ভিতরে আছে প্লাস সেহেতু ব্রেকেটের বাইরে হবে চিহ্নটি মাইনাস, এখন সূত্রে টু বসাবো, এখন টু এর পাশে যে দুটি বেস আছে যুগ এখন সে দুটি বেস গুণ করতে হবে। তাহলে বলতে পারে কি এ ইন্টু ওয়ান বাই এ, যেহেতু এটা লব এটা হর এটা কিন্তু এখানে কেটে বাদ দেওয়া যাবে। তো এখন আমরা এখানে মান বসাবো, আমাদের প্রশ্ন থেকে যে প্রাপ্ত মানটা হচ্ছে কত এ প্লাস ওয়ান বাই সমান ফাইভ, এখন আমরা এখানে সেই মানটি বসিয়ে দিব যে ফাইভ স্কোয়ার চিহ্ন মাঝে মাইনাস টু বসাবো। তো পাঁচের পর টু মানে কি যে ফাইভ স্কোয়ার অর্থ হচ্ছে আমাদের যে ফাইভ ইন্টু ফাইভ, এটা মান কত হয় যে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ। তো এখানে বসাবো কি যে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ, পাঁচ পাঁচা পঁচিশ বসাবো তার মানটি, তো বিগ হচ্ছে টু। তো এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস টু হচ্ছে কত টোয়েন্টি থ্রি বসাবো আমাদের এই মানটি, অর্থাৎ আমাদের এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই মানটি হচ্ছে কত টোয়েন্টি থ্রি তেইশ। তো এখন আমাদের যে প্রশ্নে বলা হয়েছে যে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত, এখন আমাদেরকে এই মানটি বের করতে হবে। তো যেহেতু আমাদের একটা রাশি দেওয়া আছে প্রশ্নে, সেই তো এখানে লিখে নিব যে তো আমরা এই লেখাটি লিখে তারপর আমরা এখানে এই রাশিটি বসাবো, যেমন হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে কত ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। তো আমরা এখানে যে কাজটি করেছিলাম এখন আমরা এখানে সেম কাজটি করব, সেটি হচ্ছে যে আমাদেরকে এই পাওয়ার ফোরটি ভাঙতে হবে। তাহলে বলতে পারি কি এ স্কোয়ার হোল স্কোয়ার চিহ্ন মাঝে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা হচ্ছে প্রথম বেস এ, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় বেস বি, তাহলে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এই যে এটা বসাবো সূত্রটি। এখন এখানে বসাবো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ আমাদের প্রথম বেস এ স্কোয়ার চিহ্ন মাঝে প্লাস দ্বিতীয় বেস ওয়ান বাই এ স্কোয়ার। এখন আমরা একটি ব্রেকেট দিয়ে উপরে হোল স্কোয়ারটি বসিয়ে দিব, তো ভিতরে প্লাস থাকাতে চিহ্ন এখানে মাইনাস টু বসাবো, তারপর এই টু এর পাশে যে দুটি বেস আছে যুগ এখন তা গুণ করতে হবে, তাহলে পাচ্ছি কত এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার, এই মানটি এখানে বসিয়ে দিব। এখন যেহেতু এ স্কোয়ারটা হচ্ছে আমাদের লব এটা হল, সেহেতু এখানে এটা কাটাকাটি করলে এখানে বাদ হয়ে যাবে। তো এখন দেখো আমরা প্রথম ধাপে যে মানটি বের করেছিলাম সে মানটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান তেইশ। এখন আমরা এই যে এই রাশিটার মান বসাবো তেইশ,
যেমন দেখো এখানে বলা হয়েছে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু। এখানে কিন্তু আমরা সহজে এই মানটি এখানে বসাতে পারি, তো 23 বসাবো, উপরে হোল স্কোয়ার বসিয়ে দিব, তারপর এখানে চিহ্ন হবে কত, মাইনাস টু বসিয়ে দিব, তাহলে আমরা পাচ্ছি 23 স্কোয়ার মাইনাস টু। এখন 23 স্কোয়ার অর্থ হচ্ছে যে 23 ইন্টু 23, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি কত, 529। এখানে বসাবো 529 বিয়োগ টু, তাহলে এর মানটি হচ্ছে আমাদের কত, 527। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা কিন্তু এই দুটি ধাপে খুবই সহজে এই মানটি বের করতে পারি। যদি আমাদের প্রশ্নে এর পাওয়ারটা ফোর থাকে, এখানে এক্স বা ওয়াই বা পি কিউ হতে পারে, যদি আমাদের প্রশ্নে পাওয়ারটা ফোর থাকে এবং চিহ্ন মাঝে প্লাস থাকে, তখন আমাদের প্রশ্নে যে মান দেওয়া থাকবে সেটি প্লাসের মান হোক সেটি মাইনাসের মান হোক, এই দুটি মান বসে কিন্তু সহজে এই কৌশলটি অবলম্বন করে আমরা মানটি বের করতে পারি। যদি আমাদের প্রশ্নে তখন প্লাসের মান দেওয়া থাকে, তখন আমাদেরকে এই যে এ প্লাসের সূত্রটি প্রয়োগ করে মানটি বের করতে হবে, কিন্তু যদি আমাদের প্রশ্নে পাওয়ার ফোর এবং চিহ্ন মাঝে প্লাস থাকে, তখন যদি এ মাইনাস ওয়ান বা এ এরকম একটা মান দেওয়া থাকে বা সেখানে মাইনাসের মান দেওয়া থাকে, তখন কিন্তু আমাদেরকে এই বিকল্প সূত্রটি প্রয়োগ করে মানটি বের করতে হবে। যেহেতু এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, সেহেতু আমাদেরকে এই যে এই বিকল্প সূত্রটি প্রয়োগ করে মানটি বের করতে হবে। অর্থাৎ মাইনাসের মান দেওয়া থাকলে সূত্র হবে এটা, যদি আমাদের প্রশ্নে প্লাসের মান দেওয়া থাকে তখন সূত্র হবে কোনটা, এই যে এটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সৃজনশীল অঙ্কে যদি পাওয়ার ফোর দিয়ে কোনো অঙ্ক আসে, তখন তুমি এই দুটি ধাপে খুবই সহজে এই মানটি বের করতে পারবে।